গর্ভকালীন সময় নারীদের মনে হাজার হাজার প্রশ্ন থাকে। সবসময় উত্তর দেওয়ার জন্য লোক পাওয়া যায় না, সবসময় হয়তোবা ডক্টরের কাছে শিডিউলের আগে যাওয়া যায় না, এবং কখনো কখনো দেখা যায় খুব সাধারণ কিছু জিজ্ঞাসা থাকে যেটা হয়তোবা আমরা বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে বিভিন্ন রকমের মতামত নিয়ে আমরা সমস্যাটাকে সমাধান করে নিই। তো আসলে প্রেগনেন্ট অবস্থাতে নারীদের এই যে একটা সিচুয়েশন যে তারা হেল্প চাচ্ছেন কিন্তু হেল্প পাচ্ছেন না, এই সিচুয়েশনটা থেকে মুক্তি দেওয়ার জন্য মূলত আমরা একটি কোর্সের ব্যবস্থা নিচ্ছি। এবং মূলত এই কোর্সে আমরা যেটা করব যে আমরা গর্ভকালীন সময়ে আপনাদের জন্য যেই যেই জিনিসগুলো জানা খুব গুরুত্বপূর্ণ, প্লাস আপনি ডেলিভারির সময় কিভাবে ব্যবস্থা নেবেন, নর্মাল ডেলিভারিটা কেন আপনার জন্য উপযুক্ত, যদি বা সিজারিয়ান সেকশন প্রয়োজন হয় সেটার জন্য আপনাকে কী কী করতে হবে এবং কিভাবে আপনি প্রিপারেশন নেবেন, মোটামুটি সবগুলো বিষয়কে আমরা এটার মধ্যে আনার চেষ্টা করেছি। এই সমস্ত বিষয়কে এটার মধ্যে আনতে গিয়ে আমরা যেটা দেখেছি যে আসলে প্রেগনেন্সি চলাকালীন সময় আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, এবং তার থেকেও বেশি প্রশ্ন দেখা যায় যে গর্ভে সন্তান আসার আগ দিয়ে নারীদের মনে তৈরি হয়ে থাকে। তো এই সময় কিভাবে খাবেন, কিভাবে চলবেন, হাজবেন্ডের সাথে সহবাস করা যাবে কি না, চাকরি করবেন কি করবেন না, কোন ধরনের আপনি যানবাহনে উঠে জার্নি করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যে যে প্রশ্ন থাকে, প্লাস কোন ধরনের ওষুধ খাওয়া যাবে কি যাবে না, কোন বিষয়ে ডক্টরের কাছে আপনার কখন যাওয়া প্রয়োজন, অথবা টেস্টগুলো কি আসলেই গুরুত্বপূর্ণ কি না, এই জিনিসগুলোকে আমরা আমাদের এই কোর্সটার মধ্যে আনার চেষ্টা করেছি। যে সকল নারী এখনও সন্তানের প্ল্যান করছেন না বা করবেন তারা, এবং যাদের অলরেডি সন্তান আছে বা এখন প্ল্যান করতে চাচ্ছেন তারাও কিন্তু এই কোর্সটা থেকে বেনিফিটেড হবেন। এবং আশা করি আপনারা এই কোর্সটাকে খুব পজিটিভলি নেবেন, এবং এই কোর্সটাকে আমরা আস্তে আস্তে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব। তবে এই কোর্সের মধ্যে যে এলিমেন্টগুলো আমরা দিয়েছি, আমরা জানি এটা আমাদের হবু মারা যারা এবং যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের সবার জন্যই খুবই উপকারী একটি কোর্স হবে।